আসসালামু আলাইকুম। বড় বড় সাইজের কেক দেখলে আগে আমার মনে প্রশ্ন জাগতো, এত বড় কেকটা বেক করে কিভাবে, এত বড় ওভেন কোথা থেকে আসে, বা এত বড় কেকের মোল্ডটাই বা কোথা থেকে কেনা হয়। তো এই জিনিসটা আমার মাথাতে ঘুরপাক খেত গত 1 তারিখে রাগ পর্যন্ত। তো আপনারা সবাই জানেন যে এই কেকটি স্ক্রিনে যেটি দেখছেন, এটি মোটামুটি ভাইরাল একটা কেক। এটি আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের 1 লক্ষ মেম্বার উপলক্ষে, সেলিব্রেশন উপলক্ষে কাটা হয়েছিল গত 1 তারিখে। তো এই কেকটি ডেকোরেশনটা আমি নিজের চোখে দেখেছি, দেখার পরে আমার মনের সব শঙ্কা, মানে সব সংশয়, সব প্রশ্ন কেটে গেছে। তো ভাবলাম যে যেহেতু আমি শুরু থেকে ছিলাম ওখানে, তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি ফুটেজগুলো নিয়েছিলাম, তো আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে একটা কথা বলে রাখি যে কেকটা শুধুমাত্র ডেকোরেশন করতে 5 থেকে 6 ঘন্টা লেগে গেছে। তার আগে তো বাজার করা বা কেকটার প্ল্যান করা বা কেকটা প্রাথমিক যেটা বানানো, সেটা তো ওনারা বাড়ি থেকেই করে নিয়ে এসেছেন আপুরা। শুধুমাত্র ডেকোরেশন করতে এত লং টাইম লেগেছে। তো আমরা সাধারণত সবাই করি কি, কেকের দাম জানলে উদ্যোক্তাদের দুটো কড়া কথা শুনিয়ে দিই বা বলি এতটুকু কেকের এত দাম কেন। অনেক সময় ডাকাত বলে গালি দিয়ে দিই, বাটপার বলে গালি দিয়ে দিই, চিটার বলে গালি দিয়ে দিই। বাট একটা কেক শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে কত প্রকারের মেহনত, আর কত প্রকারের খরচ, আর কত প্রকারের লেয়ার, মানে আমি তো একেবারে মাথা আমার নষ্ট হয়ে গেছে দেখে যে এতটা কতটা ধৈর্য থাকলে একটা কেককে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করা যায়। তাই আশা করব যে সবাই এরপর থেকে কখনো কোনো ব্যবসায়ীকে, উদ্যোক্তাকে বা দোকানে গিয়েই হোক, কেকের দামটা নিয়ে অন্তত আপনারা উল্টাপাল্টা কথা বলবেন না, এটা অশোভনীয়। যেহেতু আমি নিজের চোখে দেখেছি, আমি বুঝেছি একটা কেক বানাতে কতটা মেহনত আর কত প্রকারের উপাদান আর কত কি। তো যাই হোক, চলুন দেখি কেকটি শুরু থেকে কিভাবে শেষ করা হলো। শুরু বলা যায় না, কারণ ওনারা তো কেকটা বানিয়ে নিয়ে এসেছিলেন আগে থেকে, ওখানে তো আরো অনেক মেহনত আছে। শুধুমাত্র ডেকোরেশনটাতে কত মেহনত, এই জিনিসটা আসুন আমরা দেখি। এখানে কেক টা যে বোর্ডের উপর রাখা হবে, সে বোর্ডটা প্রথমে তৈরি করা হচ্ছে এবং এটাও অত্যন্ত মেহনতের একটা কাজ। এবার আপুদের বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা কেকগুলো সাইজ করার পালা, অর্থাৎ গোছাতে হবে। এজন্য কেকের উপর নিচ বা সাইডে যতগুলো এঁচে গিয়েছে বা একটু পুরো পুরো ভাব, সেগুলো কেটে কুটে ঠিকঠাক করবেন ওনারা। এবার কেকের মূল এবং অপরিহার্য একটা জিনিস, ক্রিম। ক্রিম ছাড়া কেক একেবারেই চলে না। এবার ক্রিমগুলোকে বিট করার পালা। আপু অতি যত্ন সহকারে এবং অতি মেহনতের সাথে ক্রিমগুলো বিট করছেন।
এবার সকালে প্রস্তুত করা সেই পরিষ্কার পরিচ্ছন্ন বোর্ডটির উপরে ক্রিমগুলো বিছিয়ে দেওয়ার পালা, অর্থাৎ ক্রিমগুলো এক লেয়ার দেয়া হবে। বোর্ডের ওপর ক্রিম মাখানো হয়ে গেলে এবার তার উপরে অতি যত্ন সহকারে কেকগুলোকে রাখা হচ্ছে, এবং এই কাজটাও অত্যন্ত গুরুতর এবং কঠিন একটা কাজ, কারণ কেকগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। অতি যত্ন সহকারে তুলে তুলে এখানে সাজাতে হচ্ছে এবং মেলানো, যারা লেপ বা কাঁথা বানিয়েছেন তারা বুঝেন যে কাপড় চোপড়গুলো কি করে মেলাতে হয়। এখানে কেকগুলো ঠিক ওইভাবে মেলাতে হচ্ছে। কেকটি সাজানো হয়ে গেছে, এবার কেকের উপরে চিনি, প্রিজারভেটিভ, কালার বা হচ্ছে ফ্লেভার, আমি অ্যাকচুয়ালি সবকিছুর নাম জানি না, ওগুলো দিয়ে কেকটার উপরে একটা আরেকটা প্রলেপ দেওয়া হবে আর কি। কেকটি ভেজানো হয়ে গেছে, এবার প্লাস্টার করার পালা, অর্থাৎ কেকের উপরে এবার ক্রিম দিতে হবে। ক্রিম দিয়ে সুন্দর করে প্লাস্টার করবে, এবং এই কাজটিও বেশ কষ্টসাধ্য, কারণ ফিনিশিংটা সুন্দর করতে হবে। ফিনিশিংটা সুন্দর না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতেই হবে। ঢালবো তো, কিন্তু ওই আবার দিচ্ছে নাকি সেজন্য। কালকে তো আপনাকে ওটাই বললাম যে আমি কেন আসছি আপু। প্রথম লেয়ারটি কমপ্লিট হয়ে গেছে, এবার আপুরা বাটার গুলোকে গ্রেট করে করে ছড়িয়ে দিচ্ছেন পুরো কেকের উপরে। এটাও বেশ কষ্টসাধ্য, কারণ অনেকটা সময় নিয়ে এটা করতে হয়েছে। বাটার গুলো অনেক যেহেতু শক্ত থাকে, এটাকে কুড়ে কুড়ে দেওয়াটাও অনেকটা কঠিন কাজ। ইতিমধ্যে কেকের দ্বিতীয় লেয়ারটি সম্পন্ন হয়েছে, গুছানো হয়েছে সুন্দর করে। এতগুলো আমি ফুটেজ নেইনি, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো যাই হোক, দ্বিতীয় লেয়ারে এবার আবার নতুন করে ক্রিম দিয়ে প্লাস্টারের কাজ চলছে, এবং এই কাজটি অতি যত্ন সহকারে করছেন ওনারা, কারণ এই কাজটি একেবারে যেহেতু বাইরের দিকে থাকবে, এটা ফিনিশিং ভালো হওয়া জরুরি। ভাই আপনি ফুড নিয়েও কাজ করেন? ও না, কে কে খাবে না?
কেকের দুইটি লেয়ার সম্পন্ন হয়েছে, ফিনিশিং শেষ হয়েছে। এবার ডেকোরেশনের পালা। তো আপুগণ বিভিন্ন ক্রিমের সাথে বিভিন্ন কালার মিশিয়ে ফুলের জন্য কালার বানাচ্ছিলেন, দুই তিন রকমের কালার হবে। তো আমি যেহেতু এগুলোর নাম জানি না, তাই আমি কালারই বললাম। বেগুনি, গোলাপি, ঘিয়া, এরকম কয়েকটা কালার হবে ডেকোরেশনের জন্য। ওনারা খুব মনোযোগের সাথে সে কালারগুলো বানাচ্ছেন। এবার ডেকোরেশনের শুরু। দেখুন বিভিন্ন কালার দিয়ে কিভাবে একটু একটু করে কালারফুল হয়ে উঠছে কেকটা। নেট পাচ্ছে না। Thank you.
অনেক কষ্টের পর বানানো কেকটি অবশেষে আমরা খেয়ে দিয়ে শেষ করে দিলাম। সবাই ভালো থাকুন, বাই বাই।